Hey everyone, welcome back to my channel. तो আজকে তোমাদের সাথে অনেক দিন পরে আবার একটা ব্লগ নিয়ে এসেছি আর আজকের ব্লগটা কিন্তু ট্রাভেল ব্লগ। তো 1 সেপ্টেম্বর আমরা গেছিলাম দীঘায়। তো প্রায় দেড় বছর বাদে আমি গেলাম দীঘাতে, কারণ বাইরে ছিলাম তো এই জায়গাগুলোতে যাওয়া হতো না। তো ভাবলাম যে একটু ঘুরে আসি ফাঁকায় ফাঁকায়। তো চলো দেখে নিই তাহলে কেমন কাটলো আমাদের ট্যুরটা। তো আমরা যেটা করেছিলাম, আমরা কিন্তু প্রাইভেট কার নিয়ে বেরিয়ে গেছিলাম, কারণ ট্রেন তো চলছেই না আর বাসের রিক্সাও নিইনি। তো ভাবলাম যে গাড়ি নিয়ে বেরিয়ে পড়া যাক দীঘার উদ্দেশ্যে। তো সেই ভেবেই জাস্ট এক রাতের মধ্যে প্ল্যান করে কিন্তু নেক্সট দিন ভোরবেলায় আমরা বেরিয়ে গেছিলাম। আর ওয়েদারটা কিন্তু ছিল ভীষণ ভালো, মানে হঠাৎ করেই ভোরবেলায় ওয়েদারটা খুবই ভালো হয়ে গেছিলো। তো দেখো আমরা দুজনে মোটামুটি লাগেজ পত্র নিয়ে গাড়ির একদম পেছন সিটে চলে গেছিলাম, আরাম করে বসে একদম বেশ যাচ্ছিলাম। তো অ্যাজ ইউজুয়াল আমরা চলে এসেছি কোলাঘাটে, কোলাঘাটে এসেছি খাবার জন্যে। আর আমরা গেছিলাম শের বেঙ্গল হোটেলে, তো মোটামুটি ভালোই ছিল খাবার দাবার আর দামটাও ঠিকঠাক মতোই ছিল। তো এই প্রথমবার আমরা দুটো ফ্যামিলি একসঙ্গে বেড়াতে গেলাম আমার বিয়ের পরে। আমার শ্বশুর বাড়ি, বাপের বাড়ি, সবাই আমরা টোটাল 7 জন মিলে গেছিলাম ঘুরতে। আর তোমরা বুঝতে পারছো কিনা আমি জানি না, বাট ওয়েদারটা জাস্ট দেখো, ওয়েদারটা কিন্তু দারুণ হয়ে গেছিল। বৃষ্টি পড়ছিল, মানে দারুণ ওয়েদার হয়ে গেছিল। তো অবশেষে আমরা কিন্তু পৌঁছে গেছি দীঘাতে, আর আমরা গেছিলাম ওল্ড দীঘাতে, কারণ আমরা যতবারই যাই ওল্ড দীঘাতেই আমরা কিন্তু থাকি। তো আমি একটা কথা তোমাদেরকে একটু শেয়ার করি, সেটা হচ্ছে যে নন্দকুমারের পর থেকে কিন্তু রাস্তা বেশ খারাপ। কারণ তোমরা যারা বাই রোড দীঘা আসতে চাও তাদের জন্য আমি এটা বলে দিই যে নন্দকুমারের পর থেকে কিন্তু রাস্তাটা অনেকটাই খারাপ হয়ে গেছে, কাজ চলছে সেজন্যই রাস্তার ওরকম ব্যাপার রয়েছে। তো তোমরা যারা আসো দীঘাতে বাই রোড, আশা করি তোমরা নন্দকুমারটা চেনো। তো মোটামুটি আমরা কিন্তু দীঘায় পৌঁছেই যেটা করেছিলাম, একদম লাঞ্চ করে নিয়েছিলাম আর হোটেল আমরা বুকিং করে নিয়েছিলাম। বাট যেটা ভেবেছিলাম যে হোটেল কিন্তু অনেক চিপে পাওয়া যায়, বাট সেরকম কিছুই নয়। ওল্ড দীঘাতে আর আমরা মোটামুটি দেড়টা পনেরো নাগাদ পৌঁছে তারপর খেয়ে দেই চলে এসেছি বিচে। প্রায় বোধ হয় 1-1.5 বছর পরে আমি দীঘা আসলাম। তো দেখো আজকে পূর্ণিমা, তো সেটা দেখে আজকে আমাদের এখানে আসা হঠাৎ করে প্ল্যান। ভোরবেলায় আমরা বেরিয়ে গেছি গাড়ি নিয়ে, তো আজকে পূর্ণিমা, তো তোমাদের সাথে আমি চেষ্টা করব পুরো সিনটা দেখানোর। আমরা রয়েছে ওল্ড দীঘাতে, কারণ ওল্ড দীঘাটা আমরা বেশি প্রেফার করি থাকার জন্য। অনেক দিন বাদে বাড়ি থেকে বেরিয়ে ভীষণ একটা আলাদা রকম ফিলিং হচ্ছে। অনেক দিন বাদ পরে দীঘাতে এসেছি। তো দীঘা অনেক অনেক পাল্টে গেছে, দেখলাম অনেক সুন্দর অনেক কিছু হয়ে গেছে যেগুলো দেখলাম এখানটায় এসে। এবারে এসে খুবই ভালো লাগছে, বেশ অনেক চেঞ্জ হয়েছে। ধীরে ধীরে জল কিন্তু বাড়ছে, কারণ আজকে পূর্ণিমা, তো জল অনেক দূরে উঠবে আশা করছি। তো আমি আবার আসবো, তোমাদের সাথে শেয়ার করব আমি সম্পূর্ণ সিনটা। হ্যাঁ
ভিউটা। তো একটা হচ্ছে পরের দিন সকালবেলায় আর আমরা চলে এসেছি আবার সমুদ্রের ধারে। তো দেখো চারিদিকটা কিন্তু বেশ ফাঁকা ফাঁকা, মানে অতটাও লোকজন সেরকম কিছু নেই, যেরকম দীঘাতে ভিড় থাকে ওরকম কিছু নেই, বেশ একটু ফাঁকা ফাঁকাই আছে। তো এটা হচ্ছে পারিজাতে চলে এসেছি আমরা লাঞ্চ করতে। পারিজাত হচ্ছে দীঘার একটা অনেক পুরনো একটা রেস্টুরেন্ট আর ভীষণ ভালো তাদের খাবার দাবার। তো চলে এসেছি সেখানেই আমরা লাঞ্চ করতে।
চলো এবার তোমাদের সাথে শেয়ার করি আমাদের হোটেলের রুমটা। আমরা যে হোটেলটাতে ছিলাম ওল্ড দীঘাতে, একদম সি ফেসিং একটা হোটেল, যেটা হচ্ছে সি কটেজ। এই হোটেলে আমি আগে কখনো আসিনি। তো এটা হচ্ছে আমাদের রুম। হোটেলটা বেশ ভালোই ছিল। তো রুমের দেখো ঢুকেই যেটা রয়েছে, যে এপাশে ছিল একটা টিভি আর তার নিচে ছিল একটা সেন্টার টেবিল, আর এখানে রয়েছে একটা ওয়ার্ড্রব। তারপরে রয়েছে একটা মিরর রয়েছে এখানটাতে। তো মোটামুটি বেশ ভালোই ছিল, আর দামও ছিল মোটামুটি যেরকম থাকে সেরকমই ছিল, যে খুব কম ছিল যে সেরকম কিছুই নয়, যেরকম থাকে সেরকমই ছিল। তবে যেটা দেখলাম এবারে গিয়ে, এটা মনে হয় কোভিডের জন্যই এই জিনিসটা তারা করেছে, যে বেডশিটের ওপরে কিন্তু এরকম একটা ট্রান্সপারেন্ট একটা এরকম কভার তারা দিয়েছিল। এবং শুধুমাত্র এটা বেড মানে বেডের ওপরেই নয়, এটা কিন্তু পিলো কভারের ওপরেও কিন্তু এরকমভাবে তারা দিয়েছিল, এরকম একটা ট্রান্সপারেন্ট শিট কিন্তু দেওয়া ছিল। তো চলো এবার তোমাদের ঘুরিয়ে নিয়ে আসি ব্যালকনিটা, যেটা জাস্ট দারুণ। এটা হচ্ছে ব্যালকনি, আর এত বড় একটা এরকম ব্যালকনি রয়েছে, আর দেখো যেখান থেকে কিন্তু পুরোটা দেখা যাচ্ছে। মানে এখানে বসে থাকলে কিন্তু সারাটা দিন খুব আরামসে কেটে যাবে। আর ওয়েদারটা যেহেতু ভালো পেয়ে গেছিলাম তো সেরকম খুব একটা কষ্ট হয়নি। তবে এই জিনিসগুলো দীঘাতে নতুন হয়েছে, যেগুলো কিন্তু আগে ছিল না। তো অবশেষে চলে এলো সেই বাড়ি ফেরার দিন। দুটো দিন ভীষণ ভীষণ আনন্দে কিন্তু কাটিয়েছি। তো আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। যদি তোমাদের আমার ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে, আর একটা লাইক করে দিও, আর কমেন্ট করে জানিও কেমন লাগছে আমার ভিডিও। তাহলে আবার নতুন কোনো ব্লগ নিয়ে হাজির হব আরেকদিন। তাহলে এখনকার মতন এইটুকুই, সবাই খুব ভালো থেকো।